Hi guys, welcome to my vlog. So 4-5 বছর আগে ফাহাদ আর আমি আমাদের ইউটিউব চ্যানেল ছাকানাকা প্রজেক্টে আমরা ভ্লগস বানাতাম, কিন্তু তারপর আমরা আর বানাই নাই, কাজের প্রেসারে এমনিতেই জাস্ট করা হয় নাই। তারপরে এবার আমরা যেহেতু একটা ট্রিপে যাচ্ছি, আমরা চিন্তা করলাম ওয়াই নট মেক আ ভ্লগ স্টাইল ভিডিও। সো টুডে উই আর ইন চিটাগং। চিটাগং ইজ ওয়ান অফ আওয়ার ফেভারিট সিটিজ। উই লাভ এভরিথিং অ্যাবাউট দিস সিটি। উই লাভ দ্য ওয়েদার, উই লাভ দ্য ফুড, উই লাভ দ্য পিপল, উই লাভ দ্য রোডস, সব কিছু আমার ভালো লাগে চিটাগং। আমার গাড়ির মধ্যে বসে বসে গান শুনতে শুনতে জাস্ট ড্রাইভ করতেও ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। এখন জাস্ট লুক অ্যাট দ্য রোডস, এটা কেন ভালো লাগবে না? আই লাভ দিস প্লেস। বাট ইউজুয়ালি যেটা আমরা করি, সকালবেলা আসি, সকালবেলা এসে একটুখানি খানা খাই, একটুখানি ঘুরি, তারপর আবার চলে যাই। এবার এবার আমরা চিন্তা করছি না, আমরা 2 রাত থাকবো, প্রপারলি একটা রিল্যাক্স টাইম স্পেন্ড করবো, হয়তো নতুন রেস্টুরেন্টস ট্রাই করবো। সো এটাই আমাদের প্ল্যান ছিল, অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট উই কুড ডু, উইচ ইজ ওয়াই আই এম ভেরি হ্যাপি। সো আমরা জাস্ট ফ্লাইট থেকে নেমে চেক ইন করে আমরা একটা নতুন রেস্টুরেন্টে গেলাম। নতুন রেস্টুরেন্টের নাম হচ্ছে ওমেরতা। ওমেরতা ইজ আ জাস্ট রেজার্ভেশন ওনলি রেস্টুরেন্ট, ইউ ক্যান্ট রিলি ওয়াক ইন। অ্যান্ড যখন আমরা গিয়েছিলাম, ইট ওয়াজেন্ট রিলি লঞ্চড ইয়েট, দ্য ওনার ওয়াজ শোয়িং আস অ্যারাউন্ড। সো এখন প্রপারলি ইটস ওপেন, ইউ গাইজ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট। আমরা কয়েকবারই এই রেস্টুরেন্টে এসেছি এই ট্রিপে, অ্যান্ড দ্য ফুড ইজ রিলি গুড, সো উই হ্যাড টু কাম ব্যাক। এভরি সিঙ্গল আইটেম দ্যাট ইউ সি ইন দিস ব্লগ ফ্রম দিস রেস্টুরেন্ট ইজ রিলি গুড। সুশি আমি আসলে খাই না, বাট ফাহাদ বলছে খুব মজা ছিল। বাই দ্য টাইম দে সার্ভড আস দিস, উই ওয়ার ফুল, সো উই ক্যান ইট, কিন্তু এখন অনেক লোভ লাগতেছে। দিস ইজ মি ট্রাইং টু শো ইউ গাইজ মাই আউটফিট, অ্যান্ড দিস ইজ আ ভিডিও দ্যাট আই সেন্ট মাই বেস্ট ফ্রেন্ড, যেটা আমি এই ব্লগের মধ্যে ঢুকাই দিলাম। সেদিন অনেক গরম ছিল, আর এতগুলো খানা খাওয়ার পর আমি একটুখানি ডেজার্টও খেতে ইচ্ছে করছে, তাই আমি চলে গেলাম হচ্ছে বারকোডে। বারকোডে একটা ডেজার্ট আছে, নাম হচ্ছে আরআইপি ডায়েট। এই আরআইপি ডায়েট মনে হয় চিটাগংয়ে সবার খাওয়া হয়েছে অলরেডি, অ্যান্ড ইটস রিয়েলি গুড, দিস ড্রিঙ্ক ওয়াজ অলসো ভেরি গুড। বাট ওখান থেকে বের হওয়ার পরে এই বিয়ে বাড়ি টাইপের একটা দোকান দেখলাম, ইটস অ্যাকচুয়ালি আ সুপার শপ। যাওয়ার পর একটুখানি শপিং করলাম, আর শপিং করার পর আমরা গেলাম হচ্ছে একটুখানি বেরো বেরো করতে, একটুখানি ঘুরতে ইচ্ছে করতেছিল, তাই আমরা এই জায়গাটাতে গেলাম। এই জায়গাটার ভিউটা সুন্দর ছিল, ওয়েদারটা সুন্দর ছিল, অনেক বাতাস ছিল, বাট তারপরে অনেক টায়ার্ড হয়ে গেলাম, তাই রুমে চলে আসছি। মনে হচ্ছিলো মেকআপ টেকআপ না ওঠায় জাস্ট পাস আউট করি, ঘুমাই যাই, কিন্তু তারপর নিজেকে আবার কনভিন্স করলাম যে না, স্কিন কেয়ার করেই তারপর ঘুমাই। দিস ইজ মি ট্রাইং টু ফিনিশ মাই স্কিন কেয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। তারপর আমি তাড়াতাড়ি করে ঘুমাই গেলাম, এক মিনিটও লাগে না ঘুমাইতে। ঘুম থেকে ওঠার সাথে সাথে ইচ্ছা করছে যে না, আবার ঘুমাই যাই, কিন্তু একটা তো প্যারা আছে জীবনে, প্যারাটা হচ্ছে যে হোটেলে আসলে তো তোমার সকালবেলায় যেয়ে ব্রেকফাস্ট করতে হয়। এটা আমাকে একটুখানি বোঝা হতো, প্রত্যেকটা মানুষ হোটেলে এসে একটুখানি রিল্যাক্স করতে চায়, একটুখানি লেট করে উঠতে চায়, একটু আরাম করে ব্রেকফাস্ট করবে এরকম চায়, কিন্তু ওরা টাইমিং দিয়ে রাখে হচ্ছে সকাল 6টা থেকে 10টার মধ্যে। মনে হচ্ছিলো রুমে যেয়ে আবার একটা ঘুম দিই, কিন্তু রুমে যাওয়ার পর আবার ইচ্ছা করতেছিল না, তাই আমি আবার চিন্তা করলাম একটু রেডি হই। রেডি হয়ে একটুখানি মেকআপ লাগাই, মেকআপও লাগালাম। মেকআপ লাগানোর পরে চিন্তা করলাম কোন অ্যাক্সেসরিটা পরবো, একটুখানি চুজ করতে প্যারা হইলো। দিস ইজ মি ট্রাইং টু ফিগার আউট উইচ আউটফিট আই এম গোনা ওয়্যার ফর দ্য ডে। দিস ইজ মি ডুইং ইঙ্কি পিঙ্কি পঙ্কি, ড্যাডি হ্যাজ এ ডঙ্কি টু ডিসাইড, বাট দুইটার একটাও পরি নাই, পরিছে পুরো অন্য একটা জামা, কাজ তখন বৃষ্টি পড়া শুরু করলো। ওই যে গরমের পরে বৃষ্টি পড়ে না, সো দ্য ওয়েদার ওয়াজ রিয়েলি নাইস। অ্যান্ড দেন উই ওয়েন্ট টু বিচ চট্টলা ফর লাঞ্চ। দিস ইজ মাই ফেভারিট বাংলা রেস্টুরেন্ট। বিয়েবাড়ির খানাও পাওয়া যায়, আবার নর্মাল বাংলা খানাও পাওয়া যায়, এত মজা। আর সব পাওয়া যায়, আমি সব খাইছিও, রুই মাছ, লইট্টা ফ্রাই, তারপরে মুরগি মাংস, হাঁসের মাংস, সব টাইপের ভর্তা, ডাল, মুড়ি ঘণ্ট, চিংড়ি মাছ, শাক, বেগুন ভাজি। ফাহাদ লাভস লইট্টা ফ্রাই, সো দিস ইজ হেম ট্রাইং ইট আউট, ইটস ইজ ফেভারেট। তারপরে আমরা চা খাইছি বেলা বিস্কুট দিয়ে, এটা আমার ফেভারেট। তারপরে এখানে তোমাদেরকে ডেকোরটা দেখাই, ঠিক আছে? দিস প্লেস হ্যাজ সো মেনি ভিন্টেজ থিংস ফ্রম দ্য ওনার্স পার্সোনাল কালেকশন। রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা পানের জায়গা আছে, আমি ওইটাও খাইছি, আমি জানি না এত জায়গা আমি কোথায় পাই। তারপর একটুখানি মনে হলো আচ্ছা একটুখানি শপিং করি, চিটাগংয়ের মল তো কখনো দেখিনি, চলো একটুখানি চিটাগং মলে যাই। তারপর একটা মলে গেলাম, ফাহাদ একটা ঘড়ির দোকানে গেল, তারপর রাত 8টা 9টা এসে বেজে গেল। ওইটার পরে আমরা গেলাম হচ্ছে বারকোডের ফুড জাংশনে। ওখানে দোসাটা দেখে অনেক লোভ লাগছিল, কিন্তু পেটে তো এখনও খিদা নেই, বিকজ এত হেভি আমরা লাঞ্চ করছি। বাট দেন উই ওয়েন্ট টু ওমেরতা, অ্যান্ড দেন উই হ্যাড প্রপার ডিনার। এটা একটা নোয়াখালীর একটা পিঠা ট্রাই করলাম আমরা, তারপর বারকোডের একটা ফালুদা ট্রাই করলাম, তারপর একটু ফালাই দিলাম, মজা ছিল অনেক ফালুদাটা, এখন আবার খাইতে ইচ্ছে করতেছে, এটা কোনো কথা। সেদিন রাত হয়ে গেল, ঘুমায় গেলাম, সকালবেলা আবার অনেক সকালে উঠলাম, উঠে ব্রেকফাস্ট করতে গেলাম রেডি হয়ে। তারপর ব্রেকফাস্টের পরে মুডটা একটু দুঃখ দুঃখ ছিল, কারণ চল যেতে হবে এখন, তাই চেক আউটের জন্য লাগেজ সব প্যাক করে বের হয়ে গেলাম
বের হওয়ার পরে মুড আবার একটু ভালো হয়ে গেল, কারণ তেহারি পাইছি আমি। খানা দেখলে আমার মুড খুব অটোমেটিক ঠিকই হয়ে যায়। উই ওয়েন্ট টু তেহারিওয়ালা, ইটস এ নিউ তেহারি প্লেস। এতগুলো আলু, এতগুলো মাংস দেয়। একটুখানি ঠান্ডা হয়ে গেছিলো, বাট ইট স্টিল সো ইয়াম। পুরো একটা তেহারি খাওয়ার পরেও আমার খিদা ছিল, তাই আমরা আবার ওমেরতা গেলাম। ওমেরতা যে এই স্যুপটা ট্রাই করলাম, একটা লাজানিয়া টাইপ পাস্তা খেলাম, তারপর আরও অনেক কিছু অর্ডার করছিলাম, ওগুলো সবগুলো খেলাম। রাইস, চিকেন, বিফ, মানে কী কী আছে। তারপরে এই ড্রিঙ্কটাও আবার খেলাম, কন্ট্রোলে যাচ্ছি। লাস্ট টাইম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক। সেদিন ওয়েদারটা খুবই সুন্দর ছিল, একটু বৃষ্টি বৃষ্টি ভাইব। আতিফ আসলামের গান প্লে করে লম্বা একটা ড্রাইভের পর চলে আসলাম এয়ারপোর্ট। ঢাকা ফেরত আসতে ইচ্ছা করতেছিল না, কিন্তু আসতে তো হবে। কিন্তু আমার ফ্লাইটটা খুব ইন্টারেস্টিং ছিল, কারণ আমার পাশের সিটে একটা কাপল ছিল, ওরা পুরাটা ফ্লাইট ধরে ঝগড়া করছে। তুমি এটা বলতেই পারতা, তুমি এটা করতেই পারতা, তুমি এটা করো নাই কেন। বাট যাই হোক, তারপর ঢাকা চলে আসলাম আর এই ড্রিঙ্কটা খাইলাম। কেন যে খাইছিলাম, কারণ সকাল 6টা পর্যন্ত ঘুমাইতে পারিনি। শেষ।